so wie du mich siehst, kann mich keine andere sehen, wir sind verbunden, es tut fast weh. Denn wissen kann man's nie, ich könnte dich doch so leicht verlieren, wir haben so viel überwunden und der Schmerz war schön. Assalamualaikum, my lovely viewers. Welcome to Sultana Life UK. Shobai kemon achen? Asha kori shobai onek beshi bhalo achen. Amra alhamdulillah. Poronto bikele shubhechha jani amar ajke blogti shuru korchi. Kache dure je jekhan theke amar ajker video ti dekhchen. Asha kori purota shomoy apnara amar shongei thakben. Ekhon kintu Londone onek gorom poreche. তবে বাংলাদেশ আরব আমিরাত মিডল ইস্টের মতো তত একটা গরম না যতটুকু গরম আমাদের অনেক কষ্ট হয়ে যায় যেহেতু আমরা সারা বছর মোটামুটি ঠান্ডার মধ্যেই থাকি আজকে অনেক বেশি গরম আমি কিন্তু একটু আগে জব থেকে আসছি তাই নিজে একটু তরমুজ খাবো আবার আজকে আমার বাসায় মেহমান আসবে আমার বান্ধবী আসবে যারা আমার লাস্ট ব্লগটি দেখেছেন তারা জানেন আমি লন্ডনের বাইরে বার্মিংহামে একটা নতুন বাড়ি কিনেছি সেখানে খুব তাড়াতাড়ি মুভ করব বাড়ি কেনা পরে আমার আশেপাশে সবাই ফোন করে কংগ্রেচুলেশন বলছে সেই সাথে অনেকে বাসা আসছে দেখা করতে অনেকে দুঃখ করছে আমাদের ছেড়ে কেন যাবেন বার্মিংহাম আপনি এখানে থাকেন তবে এটাই আল্লাহ পাকের ইচ্ছা আমারও ইচ্ছা আমরা লন্ডনটা ছেড়ে বার্মিংহামে সেটেল হব আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি হালকা পাতলা নাস্তা দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আমার বান্ধবী আসবে আমার বান্ধবী মিতু আসবে আজকে আমার বাসা আমি বাড়ি কেনার পরে মিতু অনেক বেশি খুশি হয়েছে আমাকে কংগ্রেচুলেশন বলেছে সেই সাথে সে মনও অনেক খারাপ করেছে আমাকে বলছে ডেজি তুমি বাড়ি কিনেছ এখন তো আমাদেরকে ছেড়ে চলে যাবা খুবই বেশি আপসেট আজকে মিতু আসবে আমাদের বাসা আমাদের সাথে দেখা করতে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো একসাথে সেজন্য আজকে কিন্তু শুক্রবার শুক্রবারে আমি মোটামুটি বিকালটা ফ্রি থাকি শনি রবি বাচ্চাদের স্কুল থাকে না মিতু বাচ্চাদের স্কুল নাই তাই আমি বলছি আজকে চলে আসো আমরা রাত্রেবেলা জম্পেশ আড্ডা করব মিতু আসবে তাই আমি একটু নাস্তার আয়োজন করছি রাতে ডিনার করে যাবে এখানে আজকে নাস্তা আয়োজন বেশিরভাগ ঠান্ডা জাতীয় জুস তরমুজ এসব যেহেতু অনেক বেশি গরম পড়েছে এখানে আমি মিতুর জন্য জুস ঢেলে নিচ্ছি আজকে আমি ফ্রেশ জুস বানানোর টাইম পাইনি ঘরের মধ্যে ট্রপিক্যাল জুস ছিল ভাবলাম এটা দিয়ে সারিয়ে ফেলি যেহেতু বান্ধবী একটা খাওয়ালেই হলো তারপর ওর জন্য আইস দিয়ে জুসটা রেডি করছি এনি টাইম মিতু আমার বাসা চলে আসবে আমার বান্ধবী মিতুর জন্য কি রেডি করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে জুস রেডি করেছি এখানে কিছু স্ন্যাক রেডি করেছি সামাই বরফি বিস্কিট চায়ের সাথে খাওয়ার জন্য কিছু বাদাম দিয়েছি যেহেতু এখন বিকালবেলা আমি ক্যান্ডেলগুলি অন করে দিয়েছি এখন ঠিক বিকাল না সন্ধ্যা হয়ে গেছে ক্যান্ডেল আমার সবসময় খুব পছন্দের এখানে তরমুজ কেটে দিয়েছি ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণ ভালো লাগে এখানে কিছু পেস্ট্রি বানিয়েছি এটা কিন্তু আমার ডিপ ফ্রিজে বানানো ছিল বাজার শুকনো মরিচ পেঁয়াজ শসা টমেটো ধনিয়া পাতা সরিষা তেল দিয়ে ছোলা মেখে নিয়েছিলাম মিতুর জন্য এই ছোলা মাখাটা মিতু এবং মিতু হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে এটা রেসিপি ইনশাল্লাহ নিউ বাসা আপনাদের সাথে শেয়ার করব এখানে বরুই আচার এবং আমের আচার আমার শাশুড়ি আম্মা বাংলাদেশ থেকে এনেছেন তাই মিতুর জন্য এখানে আচার রেডি করেছি এখানে আছে দুধ চিতল এই দুধ চিতলটা গতকালকে রাত্রে বানিয়েছি যেন আজকে ঠান্ডা ঠান্ডা ওকে আমি সার্ভ করতে পারি আর গরমের সময় এই চিতল পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে মিতুর ছেলের নাম আয়ান আয়ানের সাথে সামারা গার্ডেনে প্লে করবে সে অপেক্ষা করছে মিতুর জন্য আমি অলরেডি মিতুকে ফোন দিয়েছি তুমি কোথায় এত দেরি কেন যেহেতু শুক্রবার বাচ্চারা স্কুল থেকে আসছে তাই একটু দেরি হচ্ছে সে অন্ধা হয়ে আসসালামু আলাইকুম মিতু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আসো আসো ওয়েলকাম ভাইয়া কোথায় আসতেছে আলাইকুম সালাম ভাইয়া আসেন
আবার উনি আবার বাইরে গেছিল আসার পরে একটু শুইছে তারপর আমরা একটু ঘুমা পরে উনি রেস্ট নিছে তারপরে আর কি আসি আমার মেয়ে তো ইয়েতে যে আসবে আজকে আর ছেলেটা অবশ্যই ভাইয়া দেখাবে এখান থেকে বার্মিংহাম চলে গেলে ওর এখানে কষ্ট হয়ে যাবে না যাওয়া আসায় বান্ধবী এরকম হওয়া যায় আর আমার বাসায় যেই আসে কাজ করে জানো এটা ঠিক আছে তো মানে আমাকে দিছে এটা নাস্তা খাওয়ার পরে মিথুকে নিয়ে আমাদের এরিয়া সাউথলে ঘুরতে নিয়ে গেছি সেখানে গিয়ে ওর সাথে এত গল্পে মগ্ন ছিলাম আমি কিন্তু একটু ভিডিও করতে পারতাম কিন্তু আমি ভুলে গেছি ভিডিও করা তবে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি সেটার জন্য আলহামদুলিল্লাহ বলবো মিতু বলছিল যে একদিন আসবে আমরা দুই বান্ধবী একসাথে চাওয়ালাতে চা খাবো জানি না সেটা কবে হয় ইনশাল্লাহ আশা আছে চাওয়ালাতে দুই বান্ধবী বার্মিংহাম যাওয়ার আগে একদিন চা খাবো এখন রাত 11:30 বাজে মিতুর জন্য হালকা পাতলা তাতে ডিনারের আয়োজন করছি এখন আমি ভর্তা বানিয়েছি চাপা শুটকির ভর্তা বেগুন ভর্তা বরবটির ভর্তা মিতুর সামনেই এগুলি আমি রেডি করেছি মিতু দেখছিল যে আমি কীভাবে বানাই মিতুর জন্য রাতের ডিনার কী আয়োজন করেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে খাসির মাংস করেছি চিকেন তান্দুরি করেছি সেই সাথে করেছি রূপচাঁদা মাছের দোয়া পেঁয়াজা মটরশুঁটি দিয়ে গরু মাংস এই আইটেমটা খুবই মজার এখানে করেছি শাশলি এখানে করেছি তিন পদের ভর্তা বেগুন ভর্তা বরবটির ভর্তা শুটকির ভর্তা আরও কিছু আইটেম করার ইচ্ছা ছিল বাট আমি সময় কভার করতে পারিনি যেহেতু আমার আজকে জব ছিল কিছু আইটেম গতকালকে করেছি জব থেকে আসার পর বাকিগুলি রেডি করেছি তবে মিতুর বাচ্চারা আমার আজকের পোলাওটা খুবই পছন্দ করেছে মিতুর দুই মেয়ে এক ছেলে সেটা কিন্তু আমি আপনাদের কাছে বলতে ভুলে গিয়েছি কেমন আছে খাবার সেটা বলো অনেক মজা হয়েছে প্রত্যেকটা খাবার তুমি খাইছো আমি এখনো খাই নাই আমি টেস্ট করতেছি সমস্যা নাই সবই টেস্ট করে খাইছো আগে ওই বেগুন ভর্তাটা নিও বেগুন ভর্তাটা এখানে রাখো হ্যাঁ ভাবি রান্নাগুলো খুব ভালো হয়েছে সব সেটা তো বললাম আমি দুই তিনটা নিয়েছি তো আরো অনেকগুলো বাকি আছে গুলো পরে নিব ধরুন গরম মশলা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে না এটা খাসি ওটা খাসি এটা গুলো ওটা খাসি ওই যেটা আচ্ছা ওটা খাসি এটা প্রশংসা শুনতে কান্না ভালো লাগে আমার কিন্তু একটু বেশিই ভালো লাগে মিতু হাজব্যান্ড মানে আমার ভাইয়া অনেক প্রশংসা করেছেন আজকে খাবারে মিতুও খুব এনজয় করেছে আজকে আমার ভর্তাগুলি ধন্যবাদ মিতু তুমি আসার জন্য আমাদের সাথে খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো আমি তোমাকে অনেক মিস করব যখন আমি বার্মিংহাম চলে যাবো যারা আমার আজকে খাবার এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খায়ের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তুমি যদি ব্যস্ত না থাকতা মানে কাজে না থাকতা কারণ তোমার একটা কাজের টাইম আজকে ক্যামেরাতে তোমাকে যা সুন্দর লাগছে আচ্ছা ওকে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসলে খারাপ লাগতেছে